আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 47 পৃষ্ঠা থেকে আজকে আলোচনা করা শুরু করব এবং 47 পৃষ্ঠায় তোমরা দেখছো বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য, তিনটি বৈশিষ্ট্য লিখতে বলেছে সেগুলো পড়ব এবং তোমাদের রবীন্দ্রনাথ হায়াত মাহমুদ কর্তৃক লিখিত একটি গল্প রয়েছে সেই গল্পটি তোমরা পড়বে, মানে তার জীবনী তার বই রবীন্দ্রনাথ সম্পর্কে হায়াত মাহমুদ লিখেছেন সেটা তোমরা পড়বে। এবং এরপরে তোমরা জানো যে এই গল্পটা মোটামুটি বড় আছে, এরপরে তোমাদের এখানে কত পৃষ্ঠা দেখো 52 পৃষ্ঠায় কিছু কাজ রয়েছে, তো 52 পৃষ্ঠার এই কাজগুলো আমরা করবো, প্রশ্নগুলোর উত্তর আমরা সমাধান করে দিব এবং পাশাপাশি 53 পৃষ্ঠার কাজগুলো কিন্তু আমরা করবো। সো 52 এবং 53 পৃষ্ঠার কাজ এবং 47 পৃষ্ঠার কাজগুলোই আমরা দেখাবো আর তোমরা রবীন্দ্রনাথ গল্পটি ভালোভাবে পড়ে নেবে এবং গল্পটি পড়ার ক্ষেত্রে তোমাদের অবশ্যই হেল্প করবে কিন্তু এই অধ্যায়ের পিছনে যেই শব্দ অর্থগুলো রয়েছে সেই শব্দ অর্থগুলো। সো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আর একটু কথা সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে সকল ক্লাস খুব অল্প সময়ের মধ্যেই তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। সো আমাদের বলা হয়েছে যে আসলে বিবরণমূলক রচনার লেখার বৈশিষ্ট্য লিখতে আমরা তিনটা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, আমরা তিনটা বৈশিষ্ট্য লিখে দিয়েছি। দেখো যে কোনো বিষয়ের উপরেই বিবরণমূলক লেখা লেখা যায়, বিবরণমূলক লেখার লেখকের চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটে, একের অধিক অনুচ্ছেদ থাকে এই লেখায়, একের অধিক অনুচ্ছেদ থাকে এই লেখায়। তো আশা করি 47 পৃষ্ঠার এই যে বিবরণমূলক লেখার যে বৈশিষ্ট্য আছে সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে। 52 পৃষ্ঠার কাজ, 52 পৃষ্ঠার 3.2.2 পরে কি বুঝলাম, প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি, লেখক কী কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্য করেছেন। চলো আমরা চট করে এই প্রশ্ন উত্তরটি শিখে ফেলি। সো অ্যান্সারটা হচ্ছে মাত্র 5 বছর বয়সে রবীন্দ্রনাথকে অন্তপুর ছেড়ে চলে আসতে হয় বারবাড়িতে, এরপর তিনি মানুষ হতে লাগলেন চাকর বাকরদের তত্ত্বাবধানে, বড়লোকী বিলাসিতার ধারের কাছেও যেতে দেওয়া হয় না তাকে, একান্ত গরিবই হালে কেটেছে তার বাল্যকাল, এছাড়াও ভোরবেলায় শীত লাগলে ও 10 বছর বয়সের আগে মোজা পরতে পাননি তিনি। উপরোক্ত কারণে প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি, লেখক এই মন্তব্যটি করেছেন। এরপর রয়েছে হচ্ছে 6 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো। সো আমরা চট করে এটার উত্তর দেখে নিই। প্রতি রবিবার সকালবেলা করে একজন শিক্ষক বিজ্ঞান শেখাতে আসতেন রবীন্দ্রনাথকে। বিজ্ঞান শিখতে রবীন্দ্রনাথের বেশ ভালো লাগতো, কারণ বিজ্ঞান পড়ার সময় বিভিন্ন কলকব্জা বানানটা ঠিক করে নিও ও জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করা যেত, তো রবীন্দ্রনাথের মূলত এই কাজটাই ভালো লাগতো। এরপর রয়েছে 9 নম্বর প্রশ্ন, এই 52 পৃষ্ঠায় ওই 9 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা এখন করব। এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ রচনায় বেশ কিছু বিষয়ের বিবরণ আছে, এর মধ্য থেকে যে কোনো দুটি বিষয়ের বিবরণ সংক্ষেপে তোমার নিজের ভাষায় লেখো। সো আমরা এই উত্তরটা করি চলো। সো তোমরা দেখতে পাচ্ছ যে আসলে আমরা এখানে ঠাকুরবাড়ির বিবরণ দিয়েছি, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বেশ প্রাচীন ও পুরনো প্রাসাদ কে লোকজন বলতো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, দ্বারকানাথ লেনের 5 নম্বর ও 6 নম্বর এর এই দুটি বাড়িতে পরিবারের লোকজন বাস করত। 5 নম্বর বাড়িটি ছিল বৈঠকখানা, এরপর ধীরে ধীরে গড়ে উঠে নানা মহল ও অসংখ্য ঘর। আর রবীন্দ্রনাথের শৈশববেলা বলা হয়েছে, রবীন্দ্রনাথের শৈশব অনেকটা একাকিত্ব ও অবহেলার মাধ্যমে কেটে যায়, মানে ছেলেবেলায় বাবা মা ভাই বোনদের স্নেহ আদর যত্ন সবই পেতে চায় কিন্তু রবীন্দ্রনাথ তার কিছুই পায়নি। তার মা অসুস্থ থাকার কারণে ঠিকঠাকভাবে খোঁজ বানানোর উপর চন্দ্রবন্দীও খবর রাখতে পারেননি তার উপর চন্দ্রবন্দীও, এছাড়াও মাত্র 5 বছর বয়স হয়েছে বাকি লেখাটা আর কি লিখে দিয়েছে। সো তোমরা বুঝতেই পারছো যে আমরা 9 নম্বর প্রশ্ন উত্তরটা কীভাবে সাজালাম। এখন চলো আমরা 53 পৃষ্ঠার কাজগুলো করি। তো তোমরা দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথ রচনায় যা আছে আমার জিজ্ঞাসা ও মতামত, অর্থাৎ এক পাশে রবীন্দ্রনাথের গল্প থেকে আমি জন্ম নিয়েছিল সেকেলে কলকাতায়, আরেক পাশে আমার জিজ্ঞাসা ও মতামত লিখেছে। সেকেলে বলতে কোন কাল বুঝিয়েছে সেটা প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম রবীন্দ্রনাথের ছোটোবেলার কাল। সো এরকম আমরা আরও 2টা পয়েন্ট এখানে অ্যাড করবো। চলো ছকের অ্যান্সারটা আমরা চলে যাই। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা আসলে ছকের উপর অ্যান্সার 2টা বসাই দিয়েছি। 2 নম্বর হচ্ছে সে এক অন্য যুগ, তো অন্য যুগ বলতে কোন যুগ বুঝিয়েছে সেটা প্রথমে বুঝতে পারিনি, পরে সহপাঠীদের সাথে কথা বলে বুঝতে পেরেছি আধুনিক যুগের আগের যুগ। তারপর হচ্ছে সেটাই হলো গোড়াপত্তন, গোড়াপত্তন শব্দের অর্থ প্রথমে বুঝতে পারিনি, পরে সহপাঠীদের সাথে কথা বলে বুঝতে পেরেছি গোড়াপত্তন শব্দের অর্থ সূচনা। তার মানে 2 নম্বর আর 3 নম্বর পয়েন্ট কিন্তু আমরা এখানে ডিসক্লোজ করলাম। সো চলো এবার আমরা আমাদের আরেকটা যেই কাজ আছে রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিতে
রচনাটিকে কেন বিবরণমূলক লেখা বলা যায় সেই প্রশ্নটির উত্তর এখন দেখব আমরা। চলো, তো আমরা প্রশ্নটার নিচে যে ফাঁকা ঘর ছিল সেখানে আমরা অ্যান্সারটা দেখো বসিয়ে দিয়েছি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিতে রবীন্দ্রনাথের জন্ম, পরিবার, শৈশব, বেড়ে ওঠা সহ রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনের বর্ণনা দেওয়া হয়। এর পাশাপাশি এই লেখা লেখকের অনুভূতির প্রকাশ ঘটে। তারপরে কি, এর লেখাটি বেশ কিছু অনুচ্ছেদের মাধ্যমে প্রকাশ করা হয়। বিবরণমূলক লেখার সংজ্ঞা থেকে আমরা জানতে পারি স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা বা কোনো বিষয়ে বিবরণ দেওয়া হয়। যে রচনায় বা যে লেখায় লেখকের অনুভূতির প্রকাশ ঘটে বা যে লেখায় বেশ কিছু অনুচ্ছেদের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বিবরণমূলক লেখা বলে। তাই বলা যায় এটি একটি বিবরণমূলক রচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি এনজয় করেছো। যদি এনজয় করে থাকো এবং কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়া বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।